হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় আর এই পোলাওটা রান্না করা কিন্তু খুবই সহজ তো আমি খুব সহজভাবে অল্প সময়ে কিভাবে আমরা এই প্লেন পোলাওটা রান্না করতে পারি সেই পদ্ধতিটা দেখব তাহলে চলুন দেখিনি কিভাবে এই ঝরঝরে মজাদার পোলাওটা রান্না করা যায় খুব অল্প সময়ে পোলাও রান্না করার জন্য আমি এখানে একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব আমি এখানে দেড় টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিব ঘি তো ঘি আর তেল মিক্সড করে আমি রান্না করব আজ এই পোলাওটা আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন বা শুধু তেল দিয়েও রান্না করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম দিয়ে দিব দুটি দারচিনি তিনটি এলাচ দুটি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে তিন চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজবো একদম ব্রাউন কালার করা যাবে না একটু সাদা সাদা থাকবে ঠিক এরকম পেঁয়াজের কালারটা সাদা থাকতে থাকতে আমরা দিয়ে দিব একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে আমি এখন একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মশলাটাকে মিলিয়ে নেব একদম ভাজা ভাজা করতে হবে না কারণ আমরা এখানে যেহেতু চাউল দেবো চাউলটাকে কিন্তু ভেজেই নিব সে কারণে মশলাটা এ অবস্থায় দিয়ে দেবো চাউলগুলা আমি এখানে আজ বাসমতি চাউলের পোলাওটা করব আর আপনারা চাইলে গুঁড়া পোলার চাউলটা দিয়ে এই সেমভাবেই রান্না করতে পারবেন বাসমতি চাউলটাকে আমি আগেই বিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি আর বিশ মিনিট আগে ভিজিয়ে রাখলেই ভালো হয় কারণ বাসমতি চাউলটা একটু আগেই ভিজিয়ে রাখতে হবে মিনিমাম বিশ মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ভাজতে হবে গুঁড়া পোলার চাউলটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন এতে করে কিন্তু পোলার চাউলটা রান্না করার পর ভাতটা জর্জরে হবে এখন আমি এটাকে তিন থেকে চার মিনিট ভাজবো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন পানি অ্যাড করব আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে তিন কাপ পরিমাণ বাসমতি চাউল নিয়েছি তিন কাপে আমাদেরকে ছয় কাপ পানি দিতে হবে তো আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমার ফ্রোজেন করা ছিল তাই এখনও গলেনি তো গলে যাবে যখন এটা ফুটে উঠবে তো আপনারা চাইলে কিন্তু পুরাটা দুধ দিয়েও করতে পারেন আমি পানি আর দুধ মিলিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দিব এই ঢাকনাটা দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা বলক এসে যাবে ঠিক এরকম বলক যখন এসে যাবে তখন আমি ঢাকনাটা খুলে চাউলগুলোকে একটু উলটিয়ে দেব তার আগে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আস্তই দিচ্ছি আর দিয়ে দিব কিছু কিশমিশ এটা সম্পূর্ণটাই নিজের ইচ্ছা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আলতু করে নিচে চাউলটা উপরে উঠিয়ে দিব এখনও কিন্তু পানি আছে নিচের দিকে একটু লক্ষ্য করুন চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে উল্টিয়ে দেওয়ার পর চাইলে কিন্তু আপনারা একটা মোটা তাওয়ার মধ্যে বসিয়ে দিতে পারেন এই অবস্থায় চুলা রাস মিডিয়াম রেখেই এতে করে যারা নতুন রাঁধুনি পোলাওটা নতুন রান্না করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে তো আর যদি না চান তাহলে চুলার আঁচটাকে একদম লো করে দিবেন তার উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটি দিয়ে দিব আর চুলার আঁচ থাকবে লো ফ্লেমে আবারও আমি তিন থেকে চার মিনিট পর ফিরে আসবো এর মধ্যে কিন্তু পোলাওটা পুরোপুরি হয়ে গিয়েছে পুরোপুরি কমপ্লিট আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার বাসমতি চাউলের পোলাওটা তো চিনি গুঁড়া পোলার চাউল আর বাসমতি পোলার চাউলটা রান্না করতে গেলে ঠিক একইভাবে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমি আশা করি আপনারা যদি এভাবে ফ্লো করে রান্না করেন আপনাদের তো ঠিক এরকমই হবে আর এটা কিন্তু খেতে দারুণ মজা এই বাসমতি চাউলের পোলাওটা আপনারা ট্রাই করবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমন আরও সহজ সহজ রান্না আছে আমার চ্যানেলে চাইলে ঘুরে আসতে পারেন আমি সার্ভ করে নিলাম পোলাওটা দিয়ে দিব ওপর দিয়ে একটু পেঁয়াজের ব্যারেস্তা তবে ভিউয়ার্স আজ এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ